হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ষড়ঋতু হর্টিকালচারের আমাদের ইউটিউব চ্যানেলটাতে। আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে। এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সব কিছুই পেয়ে যাবেন। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা, কোন কিছু চারা গাছ আছে এইদিকে, এইদিকে কিছু গাছ আছে, এদিকে কিছু ফল গাছ আছে। তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট। হ্যাঁ, এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন, ফুল ফল রিলেটেড সকল কিছুই। তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। জিনসেং, এই যে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো জিনসেং। জিনসেং মূলত একটি ঔষধি হার্বাল জাতীয় গাছ। আপনারা এই যে যেই গাছটি দেখতে পাচ্ছেন, এইটি আপনারা অনেকেই নাম শুনেছেন বা জানেন। এই জিনসেং উত্তর চীন, কোরিয়া, এছাড়াও অন্যান্য দেশে এর ঔষধের ঔষধ হিসেবে এই গাছের ব্যবহার অনেক। এটি প্রচণ্ড জনপ্রিয় পুষ্টিকর ভেষজ হিসেবে চিকিৎসকরা ইহাকে ব্যক্ত করে। তাহলে জিনসেং মূলত যেহেতু ঔষধি গাছ, আপনারা প্রথমে এই গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে জেনে নেন। এটি বহু কাজের ঔষধ, বহু রোগের ঔষধ। এটি একটি সুপার ফুডের মতোই কাজ করে। এটি হলো পিরিয়ড বা মাসিক সময়কালে মহিলাদের পিরিয়ডের সময় যে বহু রকম সমস্যার সম্মুখীন হয়, এই যেমন খিঁচুনি, ফোলা, এগুলো অসুবিধা হয়, এইগুলোর চিকিৎসা হিসেবে, ঔষধ হিসেবে কাজে লাগে এই জিনসেং। কগনিটিভ ক্ষমতা বাড়ায়, কগনিটিভ ক্ষমতা যেমন স্মৃতিশক্তি বাড়ায়, স্নায়ুর শক্তি বাড়ায়, মানসিক যেই শক্তি মানে মেন্টালি যেই প্রবলেমগুলো হয় মস্তিষ্কজনিত কারণ, সেই মস্তিষ্কজনিত সমস্যারও ঔষধ এই জিনসেং। ক্যান্সারের ওষুধ হিসেবে কাজে লাগে জিনসেং। এর সাহায্যে সুগারের চিকিৎসা করা হয়। সুগার আজকাল বেড়ে যাচ্ছে, মানুষ কম বাঁচার পিছনে আরেকটা কারণ হলো সুগার। এইসব বিভিন্ন খাবারের ভিতর আমরা সুগার যেহেতু খাচ্ছি, তো আয়ুর্বেদিক ওষুধ হিসেবে বিবেচনা করা হয় জিনসেং। এর ব্যবহারের জন্য রক্তে শর্করার স্তর সঠিক থাকে। মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়ার জন্য জিনসেং এর ব্যবহার করা হয়। জিনসেং বিপাকে উত্তেজিত করে এবং উজার স্তর বাড়িয়ে স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এর ফলে মানসিক অবসাদ যেমন চিন্তা চাপ কমে, এছাড়াও মানসিক সকল সক্ষমতা বাড়ে, বয়স বাড়া থামিয়ে যায়, মানে বয়স দিয়ে বাড়ে মানুষের। এই গাছটি সেবন করলে বয়স বাড়ার যে ইফেক্ট, এই ইফেক্টটা দেখা যাবে না, মনে হবে যে কম বয়স্ক এখনো আছেন আপনি। উন্নয়নক্ষম দোষ ও চিকিৎসা, চৈনিক আয়ুর্বেদিক চিকিৎসাতে এই সমস্যাগুলো সমাধান করতে জিনসেং এর ব্যবহার করা হয়, কারণ এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি গাছ। ওজন কমাতেও জিনসেং এর ব্যবহার করা হয়। ত্বকের যত্নে জিনসেং এর ব্যবহার করা হয়। আপনার শরীরের রক্ত সঞ্চারকে জিনসেং উত্তেজিত করে, বিশেষ করে ত্বকের কোষগুলো এতে বেশি প্রভাবিত হয়ে থাকে। চুলের জন্য উপকারী, চুলের বিভিন্ন সমস্যা যেমন চুল পড়ে যাওয়া, টাক হওয়া, জিনসেং এর অনেক উপকারী দিক আছে। এইগুলো জিনসেং এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, যেমন এগুলো সেবনে আপনার মাথা ব্যথা হতে পারে, অনিদ্রা হতে পারে, পেটের সমস্যা হতে পারে। শক্তিশালী ভেষজ ঔষধ আমাদের, মানে প্রত্যেকটার একটু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তাই এরও আছে। এজন্য এই সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। তো এই ছিল জিনসেং গাছ নিয়ে বিস্তারিত। এই গাছটির বাজার মূল্য হলো বিভিন্ন দামের আছে। আপনারা বড় গাছ নিতে পারলে বেশি প্রাইস পড়বে, ছোট গাছ নিয়ে এগুলো প্রাইস 100 টাকা করে। আর আপনারা তা বাদেও যোগাযোগ করবেন, এর কারণ অবস্থা কালভেদে চারা গাছটির প্রাইস ওঠানামা করতে পারে। তো এই গেল জিনসেং গাছ নিয়ে বিস্তারিত ভিডিও। এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত। এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই গাছটি কোথায় পাবেন, কিভাবে পাবেন, তার বাণিজ্যিক মূল্য কত, সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করবো। আমরা অবশ্য টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয়, আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত, কোথায় এই গাছটি পাবেন, কত টাকা সুলভ মূল্যে পাবেন, এবং আমরা একটা কোলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি। তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে চারা গাছটি সংগ্রহ করতে পারবেন। তো
আর এই ছিল আজকের ভিডিও। আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের সররিত হর্টিকালচার ফেসবুক পেজ আছে, পেজে এসএমএস করতে পারেন, ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের এখানে সররিত হর্টিকালচারে চারাগাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে। আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে, ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন। এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান, সেই গাছ তো কীভাবে আমরা পাবো, কোথায় পাবো, চারাগাছ রোপণে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবেন। তো কোনো গাছ, কোনো কিছু যদি দরকার হয় কোনো চারাগাছ রিলেটেড বিস্তারিত, কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই। আর বিস্তারিত যে কোনো কোশ্চেন, কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সররিত হর্টিকালচার, বা কমেন্টেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।